সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম আবার রাজশাহী জেলা বানেশ্বর হাটে, আমের বাজার, পাইকারি বাজারে। তো চলুন দেখে আসি আমের বাজার দরটা কেমন কি আছে। আজকে তারিখ 11 জুন 2024 সাল, রোজ আজকে হচ্ছে মঙ্গলবার হাট। তো আমরা দেখছি সকাল সময় হয়তো এখন 10টার মধ্যে, তো দেখছেন ব্যাপক পরিমাণ আম জুটে গেছে। আজকে হাটের দিন, মানে মঙ্গলবার হাট, এই কারণে যেখানে আম হাটাটা লাগতো, তো এই কারণে ওখানে সামনে যে কুরবানি, তো খাসি আটা লাগানো হয়েছে। তো এক্সট্রা কোনো জায়গা না থাকার কারণে তো এটা রাজশাহী মহাসড়কের সাথে লাগানো হয়েছে, রাস্তার ধার দিয়ে আমরা পাশ দিয়ে দেখছি আম হাটাটা লেগে গেছে। তো আজকে বাজারে দেখি কী কী আম বাজারে আসছে এবং বাজারে কেমন কী দাম হচ্ছে। তো চলুন একটু আমরা আজকে কথা বলে আসি। আমরা সর্বপ্রথমে এখানে দেখছি যে বাজারে হিমসাগরগুলো আছে, কিছু স্পট, দাগালা এবং ফ্রেশ সব ধরনের। ভাই এগুলো কি আম ছোট ভাই? হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা বাজারে এসে গেছে না? তো বাজারে খুব কম আসছে হাড়িভাঙ্গা আম, আর রাজশাহী অঞ্চলে আমটা খুব কম, সবচাইতে রংপুর নাটোরে একটু বেশি। আমরা এই পাশে দেখছি কিছু হিমসাগর। তো হাড়িভাঙ্গা আমগুলোর দাম কি হয়েছে ছোট ভাই? দরদাম এখন হয় নাই, কে বেশ বিক্রি করতে আসছে? আপনাদেরই ভাই? তো এটা হিমসাগর, এই দুই গাড়ি আপনাদের? জি জি। আজকে বাজারে হিমসাগরের দাম হয়েছে? আজকে হয় নাই এখনো, আনলাম আনলাম। তবে মানে কেমন বাজার যাচ্ছে? 35 থেকে 37। এটা কেমন দানা? মাঝারি দানা না? 35 থেকে 37। এর মধ্যে বেচে কিনা হবে? আর হাড়িভাঙ্গার বাজার কেমন আছে বর্তমানে? 2700-2800 মুন করা হাড়িভাঙ্গার বাজার 2700-2800 পর্যন্ত। হাড়িভাঙ্গার বাজার 2700-2800। আমরা ওই পাশে দেখি, ওখানে একটা গাড়ি দেখছি কি আম আছে। তো দর্শক এখানে আমরা যে দেখছি, এগুলো আম রূপালী ভাই না? রূপালী ভাইয়া। দাম করছে 3000-3200 মুন করা, মানে 3000 দাম হয়ে গেছে আর 3200 হলে দিতে চাইছেন। এগুলো কেজিতে কয়টা আসবে দানা? 5টা 6টা আসবে কেজিতে, মানে 3200 হলে ভাই দিবে আর হচ্ছে আপনার 3000 ওই যে ব্যাপারীতে দাম বলেছে। তো বাজারে কিছু করে এখনো আলি আমদানি আসে নাই আম, তবে আর কিছুদিন দেরি লাগবে, ঈদের পর আপনার বাজারে একটা ফুলদমি আমটা আসবে। আমরা দেখছি এখানে কিছু ন্যাংরাম, আমরা এখানে দেখছি ন্যাংরাম। ভাই কি আপনারা আম কিনছেন নাকি? কি দাম বললেন ন্যাংরাটা? আরেকজন দাম করছে, পাশে দাম করছে আরেক ব্যাপারী। তা আসলে এক ব্যাপারী যদি দাম করে আরেক ব্যাপারী দাম বলা যাবে না। তো এখানে যে ন্যাংরাগুলো, ভাই আজকে বাজারে কেমন দাম হচ্ছে ন্যাংরাগুলো? 3000 দাম হচ্ছে, আর আপনারা বেশি চাচ্ছেন একটু? 3200-3500 চাচ্ছেন? তো 3000 দাম হয়েছে, 3500 চাইছে, হয়তো আর কিছুটা বাড়লে বেঁচে কিনা হয়ে যাবে আমটা। ভাই কি আম এটা? ভাই এটা হচ্ছে আপনার আটি। আটি? এটা পাকা মনে হয় না? এটা পাকা ভাই, গাছ পাকা আম এটা? হ্যাঁ ওটা গাছ পাকা। তো এটা স্যাম্পল নিয়ে আসছেন? স্যাম্পল নিয়ে। হ্যালো, কেমন দাম বললো ভাই? এটা 1800 টাকা মুন করা হিসাবে, 1800 মুন করা হিসাবে দাম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কত হয়ে গেছে ভাই? বিক্রি দিয়েছেন? হ্যাঁ বিক্রি করে দিয়েছি, বিক্রি দিয়ে দিয়েছি 1800 করে। আমরা এখানে কিছু দেখছি হিমসাগর। তো আম বুঝে আমের দাম কিছু হয়েছে, আমের স্পট দেখছেন, কিছু আম থাকে আপনার আমের গানে গায়ে কোনো দাগ থাকে না, স্পট থাকে না। ভাই আপনার কেমন দাম দিচ্ছে আজকে? দাম দিচ্ছে 3200-3300। এটা 3200-3300। এই যে আমি দেখাচ্ছিলাম, এই যে আমের গায়ে দেখছেন কিছু স্পট দাগ আছে, এই কারণে এই আমগুলোর একটু দাম কম হয়, যেগুলো আবার ক্লিয়ার ফ্রেশ সেগুলোর দামটা বেশি। আমরা পাশে কিছু আম দেখছি, যে এখানে দেখছেন ভাই কি আম এগুলো? হাড়িভাঙ্গা। আমরা এখানে দেখছি কিছু হাড়িভাঙ্গা আম বাজারে, ওই পাশেও একটা দেখলাম। ভাই কেমন দাম হলো আজকে? বলছে মুখ করাতে, আর আপনি কি দাম হলে দিচ্ছেন? 3300। তো 3000-3300 দাম হচ্ছে।
এটা আটি নাকি ভাই? এটা দানাটা অনেকটাই বড় বড় সাইজের, তিনটাই কেজি আসবে মনে হয়, না তিনটাই এক কেজি হবে তিনটা। এমটা কেমন দাম বলছে ভাই? ১৬-১৮০০ মূল করা হিসাবে। তো বাজারে আপনার সবচাইতে হচ্ছে হিমসাগর আমেরই আমদানি বেশি। তো কিছু লক্ষণ ভাগ বাজারে আসছে, যেগুলো হচ্ছে কালকে আমরা দেখি ১৩০০-১৫১৬ পর্যন্ত, যেগুলো কালার ভালো এবং বড় আম ছিল। এখানে আমরা যে আমটা দেখছি এটা হচ্ছে লক্ষণ ভোগ আম। ভাই আপনার নাকি এটা? মূল করা কেমন দাম বলছে? ১৪০০ বলেছে। আর আপনি কেমন দাম হলে দিচ্ছেন? চাচ্ছে। এটা কেমন দাম লাগতে পারে? ১৫০০-১৫১৬ মধ্যে ১৫০০ লাগবে। তো ১৫০০ লাগবে ভাই, মূল করা হিসাবে তাহলে বিক্রি দেবে। তো এই ছিল আজকে আমরা যে কিছু আমটা দেখাচ্ছি বাজারে, যেগুলো হচ্ছে আপনার হিমসাগর, আপনার আমরুপালি কিছু আসছে, আপনার লক্ষণ ভোগ আসছে। তো এই যে এই পাশ দিয়ে দেখছি আমরা অনেক খুচরা দোকানদার, এই যে খুচরা এই যে এই পাশ দিয়ে দেখছেন, তো মহাসড়কের আম বাজার পাশ দিয়ে সব এগুলো হচ্ছে সব খুচরা যারা ব্যবসায়ী করে, তো সে বাইরে পাশ দিয়ে অনেক দোকান আছে। যেগুলো একটু ভালো মানের আম এই পাশ দিয়ে, যেগুলো বড় দানার আম দেখছেন হিমসাগর, এগুলো হচ্ছে একটু বড় বড় দানা আমরা দেখছি, কালারগুলো ভালো আমের। চাচা এগুলো আপনার? চাচা এগুলো কেমন দাম কিনা আছে পাইকারি বাজারে? ৩৯০০ কিনা। ৩৯০০ অনেক দাম। তো কেজি কয়টা আসবে? ৪টা? ৪টা, ৩টা, ৫টা, মানে এবারে যে ৪টা থাকবে, ৪টা ৫টাও আছে। তবে আমের গায়ে কোনো স্পট নাই, দাগটাও ভালো। ৩৯০০ করে কিনেছে হয়তো চাচারা, খুচরা বেছেন এখানে। কত করে বিক্রি করছেন আপনারা? ৪০০০ করে হয়তো, ৪০০০ বেচা কিনা করছে, হয়তো কিছু বেশিও বেচা কিনা করছে, যার একটু কমও বিক্রি করবে। তো এই ছিল আজকে রাজশাহী বানেশ্বর হাট থেকে আমার যে পাইকারি বাজারের প্রত্যেক দিনকার আপডেটটা। তো সবাই ভালো থাকবে। ভাই এটা কি আম? এটা ন্যাংড়া রাঠি আম। ন্যাংড়া রাঠি আম কেমন দাম হচ্ছে আজকে? দাম ১৫০০-১৬০০ মূল করা হচ্ছে ন্যাংড়া রাঠিটা। ন্যাংড়া রাঠিটা ১৫০০-১৬০০ দাম হচ্ছে। শেষ দাম কেমন দাম মানে দিচ্ছেছিলেন আজকে? শেষ দাম ২২-২৩০০ হলে বিক্রি করা নিয়ে। ন্যাংড়ার থেকে বেশি স্বাদ খাইছে তাই? ন্যাংড়ার থেকেও মিষ্টি হয় খাইতে। এগুলো কেজিতে ৬-৭টা আসবে না? কেজিতে মনে হয় ৬টা থেকে ৭টা। রূপালী গেলাম ২৭০০, রূপালী এটা কেজিতে কয়টা আসবে? ৫টা-৬টা আসবে। তো এটা তো একটু মাঝারি সাইজ আমরা দেখছি। অন্য এবার খরার কারণে আম ছোট, আসলে তো আম বুঝে দাম। আমার সামনেই তো আমি একটা দেখলাম ৩২০০ বেচে কিনা হলো কালকে, ২৯০০ বেচেছিলাম কালকে। আপনি ২৯০০ রূপালী বিক্রি করছিলেন? আর আচ্ছা ভাই, যে কালকে ২৯০০ কিনেছিলেন, দানাটা কেমন ছিল? এরকম না চাইতে বড়, একটু বড়। ভাই বিক্রি করেছিল কালকে একটু বড়, এই একটু ছোট কারণে আজকে বাজারও কম। এবার আমি অন্যের দাম পাচ্ছি, কারণ আম কমের জন্য এরা প্রচুর দাম পাচ্ছে, দাম পাচ্ছে। আমরা ঢাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে পুষিয়ে বিক্রি করতে হয় না, মানে এবার আসলে অনেকটা দাম বৃদ্ধি। খাবার গতবার আমরা হিমসাগরটা কিনেছিলাম ১৫০০-১৪০০, এবার হিমসাগর ৩২০০ চাইরা তো কম। আপনার হিমসাগর কিনা আছে? আমার হিমসাগর আছে, কিনে চাইরা তো দাম সেটা কম কিনে। কালকে কিনেছিলেন? কালকে কিনেছিলাম। সর্বোচ্চ ভালো মানের হিমসাগরের বাজার কত? ৩৫০০ কিনেছিলাম কালকে। ভালো মানের হিমসাগর ৩৫০০ পাইছেন বাজারে? আমি তো সেটাই বলছি ম্যাডাম দানা। আর ভালো মানের দামটা কেমন? যেটা ন্যায্য কথা সেটাই বলবেন, ৪-এর উপরে কিনা বেচা আছে? আজকে আজকে
4300 মুন করা এক কেজি সেই দানা 4 কেজি দাম। তো দর্শক শুনছেন 4 কেজি যেটা বড় দানা তাহলে 3টা কেজি হবে 3 কেজি হবে 4300 করে বিক্রি হচ্ছে 4300 করে বিক্রি হচ্ছে আমার সামনে। আমরা আবার বলি যে ভাই আমরা দাম বেশি বলি না কি বলে না আপনি লিখলেন আমরা ব্যাপারি ঢাকা থেকে আসি গাড়ি ভাড়া দিয়ে আমরা বেশি বলি আমাদের তো কম হবে আমাদের আমাদেরও ভালো ক্রেতারও ভালো। তো দর্শক এই যে ঢাকার ব্যাপারি অবশ্যই কথাগুলো শুনছেন আপনার যারা ভিডিওটা দেখছেন আসলে এবার অনেক কাম যেগুলো মাঝারি সাইজ কালার বুঝে আমের দাম যেগুলো ভালো মানের আম এক কথা 3500 থেকে 4000 4100 বাজার এর মধ্যে ব্যতিক্রম তুই একটা। আচ্ছা ভাই ভালো থাকেন আমি আর ইউটিউবে কৃষি বাংলা 24 কৃষি বাংলা 24 কৃষি বাংলা 24 হ্যাঁ।